শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 15.52 পয়েন্ট বা 0.24 শতাংশ বৃদ্ধি পেয়ে 6241 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1160 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 12.08 শতাংশ বেশি। সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম, প্রিমিয়ার সিমেন্ট ও হাইডেলবার্গ সিমেন্ট, শিল্প খাতে ওয়ালটন, বেক্সিম কো, কেডিএস অ্যাক্সেসরিজ, বিএসআরএম স্টিলস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সাধারণ বীমা খাত থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের মূল্য বেড়েছে সর্বোচ্চ 4.12 শতাংশ। অপরদিকে টেক্সটাইল খাতের মূল্য সর্বোচ্চ 0.98 শতাংশ কমেছে। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতের 8টি সাধারণ বীমা কোম্পানি রয়েছে। আনলিমা ইয়ার্ন ডাইং, সানলাইফ ইন্স্যুরেন্স এবং দেশ গার্মেন্টসের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়। আর তমিজ টেক্সটাইলস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। গতকাল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড 7% নগদ লভ্যাংশ ঘোষণা করায় আজ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আইসিবি এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন ডাইং এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের স্পন্সর ডিরেক্টররা আজ তাদের শেয়ার হোল্ডিং কেনা বেচা করেছে, এমন ঘোষণায় কোম্পানির লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ বর্তমানে রাশিয়া থেকে কম দামে জ্বালানি আমদানির কথা ভাবছে। রাশিয়ার বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই মূল্যায়ন করবে যে স্থানীয় শোধনাগারগুলো রাশিয়ান অপরিশোধিত তেল পরিশোধনের জন্য উন্নত করা যেতে পারে কিনা। যুক্তিসঙ্গত মূল্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে বাংলাদেশ বর্তমানে জ্বালানি শক্তি সরবরাহের ঘাটতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন মোট 330টি অপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। এই পণ্যগুলোর আমদানি নিরুৎসাহিত করা হলে মার্কিন ডলারের চলমান ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরতে পারে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।